বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন। সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন ছেলে দাদন তালুকদার। তিনি পেশায় ব্যাংক কর্মকর্তা। শুক্রবার বেলা 11:30টার দিকে হেলিকপ্টারে চড়ে কোনের বাড়িতে যান দাদন তালুকদার। তবে বাকি বরযাত্রীরা যান গাড়িতে চড়ে। দাদন তালুকদার বাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের উত্তর দুধখালি গ্রামের ইদ্রিস আলী তালুকদারের 8 সন্তানের মধ্যে পঞ্চম ছেলে। দাদন তালুকদার অগ্রণী ব্যাংক লিমিটেডে রাজধানীর ধানমন্ডির গ্রিন রোড শাখায় অফিসার পদে কর্মরত আছেন। কোণে রোমানা শবনম মিরপুর সরকারি বাংলা কলেজে রসায়ন বিভাগের প্রভাষক। ইদ্রিস আলী তালুকদারের 8 সন্তানের মধ্যে দাদন ভাইয়েদের মধ্যে ছোট। ছোটবেলা থেকেই বাবা মা তাকে খুব আদর করতেন। দাদন যখন ছোট ছিল তখনই বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করাবেন। বাবার সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারে চড়ে বাবাকে সঙ্গে নিয়ে বাড়ি জমান ঢাকার মিরপুর 10 নম্বর এলাকায়। কোণে মিরপুর 10 নম্বর এলাকার বাবর আল মাসুদের মেয়ে রোমানা শবনম। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে দাদন নববধূকে নিয়ে বাড়ি ফেরেন দুপুর 1টার দিকে। এ সময় হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমায়। বিভিন্ন অঞ্চলে দেখেছি যে ভালো লাগার জন্য মানুষ বা ভালো অনুভূতির জন্য মানুষ হেলিকপ্টার ভাড়া নেয়। তো আমরা দুজনেই গভর্নমেন্ট কর্মকর্তা, ফার্স্ট ক্লাস কর্মকর্তা। তো আমরা চিন্তা করলাম যে আসলে এরকম একটু আনন্দের অংশীদার হওয়া যায় কি না। সেই থেকেই আমরা আসলে হেলিকপ্টার ভাড়ার চিন্তা করি এবং ভাড়া নিয়ে এলাকায় আসি। আর এসে দেখি যে আসলে এলাকার মানুষ এত সুন্দর করে এটাকে গ্রহণ করলো, আসলে মনে হচ্ছে যে আমরা একটা ভালো কাজ করেছি। রিসিভ করার জন্য এতটা আনন্দ নিয়ে আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, এটা আমাদের জন্য খুবই সম্মানের এবং আনন্দের। আপনারা আমাকে